জমিনের উপর বিচরণশীল এমন কোন জীব নেই যার রিজিক পৌঁছানোর দায়িত্ব আল্লাহর উপর নেই। তিনি যেমন তার আবাস সম্পর্কে অবহিত, তেমনি তার মৃত্যুর পর তাকে যেখানে সুপর্দ করা হবে তাও তিনি জানেন। এসব কথা একটি সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ আছে। আর তিনি আল্লাহ তাআলা যিনি আসমানসমূহ ও জমিন ছয় দিনের মধ্যে সৃষ্টি করেছেন, সে সময় তার আরশ ছিল পানির উপর। এ সৃষ্টি কৌশলের লক্ষ্য ছিল যেন তিনি এটা যাচাই করে নিতে পারেন তোমাদের মধ্যে কে তার আচার আচরণে সর্বোৎকৃষ্ট। হে নবী, আজ যদি তুমি এদের বলো মৃত্যুর পর তোমাদের অবশ্যই পুনরুত্থিত করা হবে, তাহলে যেসব মানুষ কুফরের রাস্তা গ্রহণ করেছে তারা সাথে সাথেই বলবে এ কিতাব তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। আমি যদি নির্দিষ্ট একটা মেয়াদের জন্য তাদের এ আজাব তাদের কাছ থেকে সরিয়ে রাখি, তাহলে তামাশা ছলে ওরা বলবে কোন জিনিস এখন এ আজাবকে আটকে রেখেছে। অথচ যেদিন এ আজাব তাদের উপর এসে পতিত হবে সেদিন এ আজাব তাদের কাছ থেকে সরাবার কেউ থাকবে না। যে আজাব নিয়ে তারা হাসি বিদ্রুপ করছিল তা তাদের পরিবেষ্টন করে ফেলবে। আমি যদি মানুষকে একবার আমার রহমতের স্বাদ আস্বাদন করাই এবং পরে কোনো কারণে যদি তার কাছ থেকে ছিনিয়ে নিই, তাহলে সে নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে। আবার কোনো দুঃখ দৈন্যতাকে স্পর্শ করার পর যদি তাকে আমি অনুগ্রহের স্বাদ ভোগ করাই, তখন সে বলতে শুরু করে হ্যাঁ এবার আমার সব বিপদ মুসিবত কেটে গেছে। আসলে সে অল্পতেই যেমন উৎফুল্ল হয়ে ওঠে তেমনি সহজেই আবার অহংকারী হয়ে যায়। কিন্তু যারা পরম ধৈর্য ধারণ করে এবং নেক আমল করে এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা ও মহা পুরস্কার। হে নবী, কাফেররা মনে করে সম্ভবত তোমার কাছে যা ওহি নাজিল হয় তার কিয়দংশ তুমি ছেড়ে দাও এবং এ কারণে তোমার মনোকষ্ট হবে, যখন তারা বলে বসবে এ ব্যক্তির ওপর কোনো ধনভাণ্ডার অবতীর্ণ হল না কেন, কিংবা তার সাথে সাক্ষ্য দেওয়ার জন্য কোনো ফেরেশতা এলো না কেন। তুমি এতে মনক্ষুণ্ণ হয়েও না, তুমি তো হচ্ছে পরকালের আজাবের ভয় প্রদর্শনকারী একজন রসুল মাত্র। যাবতীয় কাজকর্মের আসল কর্ম বিধায়ক তো হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা। অথবা এরা কি একথা বলে মুহাম্মদ নামের ব্যক্তি কোরআন নিজে নিজে রচনা করে নিয়েছে? হে নবী, তুমি তাদের বলো তোমরা যদি তাই মনে করো তাহলে নিয়ে এসো এর অনুরূপ মাত্র দশটি স্বরচিত সুরা এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য যাদের তোমরা সাহায্যের জন্য ডাকতে পারো তাদের ডেকে নাও, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। আর যদি তারা তোমাদের কথায় সাড়া না দেয় তাহলে জেনে রেখো এটা কিতাব আল্লাহর জ্ঞান ও কুদরত দ্বারাই নাজিল করা হয়েছে, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই। বলো এখন কি তোমরা ইসলাম গ্রহণ করবে? যদি কোনো ব্যক্তি শুধু এ পার্থিব জীবন ও তার প্রাচুর্য ভোগ করতে চায়, তাহলে আমি তাদের সবাইকে তাদের কর্মের প্রতিফল এ দুনিয়ার মধ্যেই যথাযথ আদায় করে দিই এবং সেখানে তাদের বৈষয়িক পাওনা কোনো অংশেই কম করা হবে না। আসলে এরাই হচ্ছে সেসব দুর্ভাগা লোক যাদের জন্য পরকালে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই থাকবে না। দুনিয়ার জীবনে যেখানে যা কিছু তারা বানিয়েছে তা সব হবে বেকার, যা কিছু তারা দুনিয়ায় করে এসেছে তা সবই হবে নিরর্থক। অতঃপর যে ব্যক্তি তার মালিকের পক্ষ থেকে নাজিল করা একটি সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং তা সে তেলাওয়াত করে, যার উপর স্বয়ং তার পক্ষ থেকে মুহাম্মদ সাক্ষী হয়ে রয়েছে, তদুপরি রয়েছে তার পূর্ববর্তী মুসার কিতাব যা তাদের জন্য পথ প্রদর্শক ও রহমত, এরা এর উপর ইমান আনে। মানব দলের মধ্যে যে অতঃপর একে অস্বীকার করবে তার প্রতিশ্রুত স্থান হচ্ছে জাহান্নামের আগুন। সুতরাং তুমি সে ব্যাপারে কোন রকম সন্দিগ্ধ হইও না। এ সত্য হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে নাজিল করা, কিন্তু অধিকাংশ মানুষই ইমান আনে না। আল্লাহ তাআলা সম্বন্ধে যে মিথ্যা রচনা করে তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? এ লোকদের যখন কিয়ামতের দিন তাদের মালিকের সামনে হাজির করা হবে এবং তাদের বিপক্ষীয় সাক্ষীরা যখন বলবে হে আমাদের মালিক, এরাই হচ্ছে সে ব্যক্তি যারা তাদের মালিকের বিরুদ্ধে মিথ্যা কথা রচনা করেছিল। হ্যাঁ, আজ জালেমদের উপর আল্লাহ তাআলার অভিসম্পাত, সে জালেমদের উপর আল্লাহর লানত যারা অন্য মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখে এবং আল্লাহর পথে দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, সর্বোপরি যারা শেষ বিচারের দিনকে অস্বীকার করে। এরা এ জমিনের বুকেও আল্লাহ তাআলাকে কখনো ব্যর্থ করে দিতে পারেনি, না আল্লাহর মোকাবেলায় তাদের সেখানে কোনো অভিভাবক ছিল। এদের জন্য আজাব হবে দ্বিগুণ, এরা কখনো দিন ইমানের কথা শুনতে সক্ষম হতো না,
না এরা সত্য দিন নিজেরা দেখতে পেত। এরাই হচ্ছে সেসব লোক যারা নিজেদের দারুণ ক্ষতি সাধন করল। দুনিয়ায় যত মিথ্যা তারা রচনা করেছিল আখেরাতে তা সবই তাদের কাছ থেকে হারিয়ে যাবে। অবশ্যই এরা হবে আখেরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত মানুষ। পক্ষান্তরে যারা আল্লাহর উপর নিশ্চিত ঈমান এনেছে এবং নেক আমল করেছে, উপরন্তু নিজেদের মালিকের প্রতি সদা বিনয়াবনত থেকেছে, তারা হবে জান্নাতের বাসিন্দা, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। জাহান্নামী আর জান্নাতি এ দুটো দলের উদাহরণ হচ্ছে এমন, যেমন একদল হচ্ছে অন্ধ ও বধির আর একদল হচ্ছে চক্ষুষ্মান ও শ্রবণ শক্তি সম্পন্ন। এ দুটো দল কি সমান? তোমরা কি এখনো শিক্ষা গ্রহণ করবে না? আমি অবশ্যই নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি, সে তাদের বলল, আমি হচ্ছি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী। এ দাওয়াতের বক্তব্য হচ্ছে যেন তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত না করো। আমি আশঙ্কা করছি তোমাদের উপর এক ভয়াবহ দিনের আযাব এসে পড়বে। অতঃপর তার জাতির নেতৃস্থানীয় লোকেরা, যারা আগে থেকেই কুফরির পথে চলে আসছিল, বলল, আমরা তো তোমার মধ্যে এর বাইরে কিছুই দেখতে পাচ্ছি না যে তুমি আমাদের মতোই একজন মানুষ। আমরা এও দেখতে পাচ্ছি না যে আমাদের মধ্যেকার কিছু নিম্ন স্তরের লোক ছাড়া কেউ তোমার অনুসরণ করছে এবং তারাও তা করছে কিছু না বুঝে, শুধু ভাষা ভাষা দৃষ্টি দিয়ে। আসলে আমরা আমাদের উপর তোমাদের জন্য তেমন কোনো মর্যাদাই দেখতে পাচ্ছি না। মূলত আমরা তোমাদের মনে করি তোমরা হচ্ছে মিথ্যাবাদী। সে বলল, হে আমার জাতি, তোমরা কি একথা ভেবে দেখেছ আমি যদি আমার মালিকের পাঠানো একটি সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি, অতঃপর তিনি যদি আমাকে তার নবুয়তের বিশেষ রহমত দিয়ে ধন্য করে থাকেন যা তোমাদের দৃষ্টির বাইরে রাখা হয়েছে, তাহলে সেই বিষয়টার ব্যাপারে আমি কি তোমাদের বাধ্য করতে পারি? অথচ তোমরা তা অপছন্দ করো। হে আমার জাতি, আমি যা কিছু তোমাদের বলছি এর উপর তোমাদের কাছ থেকে কোনো অর্থ সম্পদ চাই না। আমার বিনিময় তো আল্লাহ তাআলার কাছেই আছে এবং যারাই আল্লাহর উপর ঈমান এনেছে গরিব হওয়ার কারণে তাদের তাড়িয়ে দেওয়ার মানুষ আমি নই, কেননা তাদেরও একদিন তাদের মালিকের সাথে সাক্ষাৎ করতে হবে। এবং আমি তো তোমাদেরই দেখতে পাচ্ছি তোমরা সবাই হচ্ছে এক নিরেক অজ্ঞ সম্প্রদায়। হে আমার জাতি, আমি যদি তোমাদের কথায় গরিবদের তাড়িয়ে দিই, তাহলে এজন্য আল্লাহ তাআলার শাস্তি থেকে আমাকে কে বাঁচিয়ে দেবে? তোমরা কি অনুধাবন করতে পারছো না? আমি তো তোমাদের কখনো এই কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, না আমি গায়েবের কোনো খবর রাখি, না আমি একজন ফেরেশতা, না আমি সেসব লোকের ব্যাপারে যাদের তোমাদের দৃষ্টি হেয় করে দেখে। এটা বলতে পারি আল্লাহ তাআলা কখনো তাদের কোনো কল্যাণ দান করবেন না, আল্লাহ তাআলা নিজেই তা ভালো জানেন। তাদের মনে যা কিছু লুকিয়ে আছে আমি যদি এমন কিছু বলি, তাহলে সত্যি সত্যি আমি জালেমদের দলে সামিল হয়ে যাব। লোকেরা বলল, হে নূহ, এই বিষয়টা নিয়ে তুমি আমাদের সাথে বাক বিতণ্ডা করছো এবং বিতণ্ডা তুমি একটু অতি মাত্রাই করে ফেলেছ। তুমি যদি সত্যবাদী হও তাহলে সে আজাবের জিনিসটাই আমাদের জন্য নিয়ে এসো যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ। সে বলল, তা তো আল্লাহ তাআলাই তোমাদের কাছে আনবেন যদি তিনি চান, আর তেমন কিছু হলে তোমরা কখনো তাকে ব্যর্থ করে দিতে পারবে না। আসলে তোমাদের জন্য আমার শুভকামনা কোনো কাজেই আসবে না। আমি তোমাদের ভালো কামনা করলে তাও কার্যকর হবে না যদি আল্লাহ তাআলা তোমাদের গোমরা করে দিতে চান, কারণ তিনিই হচ্ছেন তোমাদের মালিক এবং তার কাছেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। হে নবী, এরা কি বলছে এ গ্রন্থটা সে ব্যক্তি নিজেই রচনা করে নিয়েছে? তুমি বলো, যদি আমি তা রচনা করে থাকি তাহলে এ অপরাধের দায়িত্ব আমার উপর, তবে এ মিথ্যা অভিযোগ আরোপ করে যে অপরাধ তোমরা করছ তা থেকে আমি সম্পূর্ণ মুক্ত। আর নূহের উপর ওহী পাঠানো হল যে তোমার জাতির লোকদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউই নতুন করে ঈমান আনবে না। সুতরাং এরা যা কিছু করছে হে নবী, তুমি তার জন্য দুঃখ করো না। তুমি আমারই তত্ত্বাবধানে আমারই ওহীর আদেশে একটি নৌকা বানাও এবং যারা জুলুম করেছে তাদের ব্যাপারে তুমি আমার কাছে কোনো আবেদন নিয়ে হাজির হয়ে না, নিশ্চয়ই তারা নিমজ্জিত হবে। পরিকল্পনা মোতাবেক সে নৌকা বানাতে শুরু করল। যখনই তার জাতির নেতৃস্থানীয় লোকেরা তার পাশ দিয়ে আসা যাওয়া করত, তখন নূহকে নৌকা বানাতে দেখে তাকে দিয়ে হাসা হাসি শুরু করে দিত। সে বলল, আজ তোমরা যদি আমাদের উপহাস করো তাহলে মনে রেখো যেভাবে আজ তোমরা আমাদের উপর হাসছ একদিন আমরাও তোমাদের উপর হাসব। অচিরেই তোমরা জানতে পারবে কার উপর এমন আজাব আসবে যা তাকে দুনিয়াতে
অপমানিত করবে এবং পরকালে কঠিন ও স্থায়ী আজাব কার জন্য নির্দিষ্ট। অবশেষে তাদের কাছে আজাব সম্পর্কিত আমার আদেশ এসে পৌঁছল এবং চুলো থেকে একদিন পানি উথলে উঠল। আমি নূহকে বললাম, সম্ভাব্য প্রত্যেক জীবের পুরুষ স্ত্রীর এক এক জোড়া এতে উঠে নাও, সাথে তোমার পরিবার পরিজনদেরও ওঠাও। তাদের বাদ দিয়ে যাদের ব্যাপারে আগেই সিদ্ধান্ত ঘোষিত হয়েছে এবং তাদেরও নৌকায় উঠিয়ে নাও যারা ইমান এনেছে। মূলত তার সাথে আল্লাহর উপর খুব কম সংখ্যক মানুষ ইমান এনেছিল। সে তার সাথীদের বলল, তোমরা এতে উঠে পড়ো, আল্লাহ নামে এর গতি ও স্থিতি নির্ধারিত হবে, নিশ্চয়ই আমার মালিক ক্ষমাশীল ও পরম দয়ালু। অতঃপর সে নৌকা পাহাড় সম বড় বড় ঢেউয়ের মধ্যে তাদের বয়ে নিয়ে চলতে থাকল। নূহ তার ছেলেকে নৌকায় আরোহণ করার জন্য ডাকল। সে আগে থেকেই দূরবর্তী এক জায়গায় দাঁড়িয়েছিল। হে আমার ছেলে, আমাদের সাথে নৌকায় ওঠো, আজ এমনই একটি কঠিন দিনে তুমি কাফেরদের সাথে হলো না। সে বলল, পানি বেশি দেখলে আমি কোনো পাহাড়ে গিয়ে আশ্রয় নেব এবং তা আমাকে পানি থেকে বাঁচিয়ে দেবে। নূহ বলল, কিন্তু আজ তো কেউই আল্লাহর গজবের হুকুম থেকে কাউকে বাঁচাতে পারবে না, তবে যার উপর আল্লাহ তাআলা দয়া করবেন সেই শুধু আজ রক্ষা পাবে। পিতা পুত্র যখন কথা বলছিল তখন হঠাৎ করে একটা বিশাল ঢেউ তাদের উভয়কে বিচ্ছিন্ন করে দিল। মুহূর্তের মধ্যেই সে নিমজ্জিত লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতঃপর বলা হল, হে জমিন, তুমি এবার তোমার পানি গিলে নাও, হে আসমান, তুমিও পানি বর্ষণ থেকে ক্ষান্ত পাও। অতএব পানির প্রচণ্ডতা প্রশমিত হল এবং আল্লাহর কাজও সম্পন্ন হল। নূহের নৌকা গিয়ে স্থির হল জুদি পাহাড়ের উপর। আল্লাহর ঘোষণা ধ্বনিত হল, জালেম সম্প্রদায়ের লোকেরা নিঃশেষিত হয়ে বহু দূরে চলে গেছে। নূহ তার ছেলেকে ডুবতে দেখে তার মালিককে ডেকে বলল, হে আমার মালিক, আমার ছেলে তো আমারই পরিবারের এক সদস্য, আমার আপনজনদের ব্যাপারে তোমার ওয়াদা অবশ্যই সত্য আর তুমিই হচ্ছ সর্বোচ্চ বিচারক। আল্লাহ বললেন, হে নূহ, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সে তো হল এক অসৎ কর্মপরায়ণ ব্যক্তি, অতএব তোমার যে বিষয়ের জ্ঞান নেই সে বিষয়ে আমার কাছে তুমি কিছু চেয়ো না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, নিজেকে কোনো অবস্থায় জাহেলদের দলে সামিল করো না। সে বলল, হে আমার মালিক, যে বিষয় সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই সে ব্যাপারে কিছু চাওয়া থেকে আমি তোমার কাছে পানা চাই। তুমি যদি আমাকে মাফ না করো এবং আমার ওপর দয়া না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাকে বলা হল, হে নূহ, বন্যার পানি নেমে গেছে, এবার তুমি নৌকা থেকে নেমে পড়ো, তোমার উপর তোমার সাথে যারা আছে তাদের উপর আমার দেয়া সালাম ও বরকতের সাথে। অপর সম্প্রদায় সমূহকে আমি আবার তাদের জীবনে যাবতীয় উপকরণ প্রদান করব, তবে নাফরমানির জন্য আমার কাছ থেকে মর্মান্তিক শাস্তিও তাদের ভোগ করতে হবে। হে নবী, এগুলো হচ্ছে অদৃশ্য জগতের খবর যা আমি তোমাকে ওহির মাধ্যমে জানিয়ে দিচ্ছি, এর আগে না তুমি এগুলো জানতে না তোমার জাতি এগুলো জানত। অতএব তুমি ধৈর্য ধারণ করো, কারণ ভালো পরিণাম ফল সব সময়ই পরেজগার ব্যক্তির জন্যই নির্দিষ্ট থাকে। আর আমি আদ জাতির কাছে তাদেরই এক ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ তাআলার, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই, তোমরা তো কতিপয় মিথ্যা রচনাকারী ছাড়া কিছুই নও। হে আমার জাতি, আল্লাহর দিকে ডেকে এর জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছি না, আমার যাবতীয় পাওনা তো আল্লাহ তাআলার কাছেই যিনি আমাকে পয়দা করেছেন, তোমরা কি বুঝতে পারছ না? হে আমার জাতি, তোমরা তোমাদের মালিকের কাছে গুনাহখাতা মাফ চাও, অতঃপর তোমরা তাঁর দিকেই ফিরে আসো, তিনি খুশি হয়ে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণকারী মেঘমালা পাঠাবেন এবং তোমাদের আরো শক্তি যুগিয়ে তোমাদের বর্তমান শক্তি আরো বাড়িয়ে দেবেন। অতএব তোমরা অপরাধী হয়ে তার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিও না। তারা বলল, হে হুদ, তুমি তো আমাদের কাছে ধরা ছোঁয়ার মতো কোনো স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসনি, শুধু তোমার মুখের কথায় আমরা কিন্তু আমাদের দেবতাদের ছেড়ে দেওয়ার লোক নই, আমরা তোমার উপর বিশ্বাস করে মোমেনও হয়ে যাব না। আমরা তো বরং বলি, আসলে আমাদের কোনো দেবতা অশুভ কিছু দ্বারা তোমাকে আবিষ্ট করে ফেলেছে। এ উদ্ভট কথা শুনে সে বলল, আমি আল্লাহকে সাক্ষী করছি এবং তোমরাও আমার এ কথায় সাক্ষী হও, তোমরা যেভাবে আল্লাহর সাথে শিরক করো আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত, যাও তোমরা সবাই মিলে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আমার বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র করতে চাও করো, অতঃপর আমাকে কোনো রকম প্রস্তুতির অবকাশ দিও না।
আমি তো আল্লাহ তাআলার উপরে ভরসা করি, যিনি আমার মালিক, তোমাদেরও মালিক। বিচরণশীল এমন কোন প্রাণী নেই যার নিয়ন্ত্রণ তার হাতের মুঠোয় নয়। অবশ্যই আমার মালিক সঠিক পথের উপর রয়েছেন। এ সত্ত্বেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে দেখো আমি যে পয়গাম তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রেরিত হয়েছিলাম তা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। অচিরেই আমার মালিক অন্য কোন জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, সে অবস্থায় তোমরা তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। অবশ্যই আমার মালিক প্রত্যেকটি বস্তুরই রক্ষণাবেক্ষণ করেন। অতঃপর যখন আমার আজাব সম্পর্কিত হুকুম এলো, তখন আমি হুদকে এবং তার সাথে যত ইমানদার ছিল তাদের আমার রহমত দ্বারা আজাব থেকে বাঁচিয়ে দিয়েছি। এভাবেই আমি তাদের এক কঠিন আজাব থেকে রক্ষা করেছি। এ হচ্ছে আদ জাতি ও তাদের কাহিনী। তারা তাদের মালিকের আয়াতসমূহ অস্বীকার করেছিল, তারা তার রসুলদের নাফরমানি করেছিল, সর্বোপরি তারা প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীর নির্দেশ মেনে নিয়েছিল। পরিশেষে এ দুনিয়ায় আল্লাহর অভিশাপ তাদের পিছু নিল, কিয়ামতের দিনও এ অভিশাপ তাদের পিছু নেবে। ভালো করে শুনে রেখো, আদ জাতি তাদের মালিককে অস্বীকার করেছিল। এও জেনে রেখো, ধ্বংসই ছিল হুদের জাতি আদের একমাত্র পরিণতি। আমি সামুদ জাতির কাছে তাদেরই এক ভাই সালেহকে পাঠিয়েছিলাম। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা সবাই একান্তভাবে আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তিনি তোমাদের এ জমিন থেকেই পয়দা করেছেন এবং তাতেই তিনি তোমাদের বসবাস করিয়েছেন। অতএব কৃতজ্ঞতা স্বরূপ তোমরা তার কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তওবা করে তার দিকে ফিরে এসো। অবশ্যই আমার মালিক প্রত্যেকের একান্ত নিকটবর্তী এবং প্রত্যেক ব্যক্তির ডাকে তিনি জবাব দেন। তারা বলল, হে সালেহ, এর আগে তুমি এমন একজন মানুষ ছিলে যার ব্যাপারে আমাদের মধ্যে অনেক বড় বড় আশা করা হতো, আর এখন কি তুমি আমাদের সেসব মাবুতের এবাদত থেকে বিরত রাখতে চাও যাদের এবাদত আমাদের পিতামাতারা যুগ যুগ থেকে করে আসছে? আসলে তুমি যে দিনের দিকে আমাদের ডাকছ সে ব্যাপারে আমরা সন্দেহে নিমজ্জিত আছি, এ ব্যাপারে আমরা খুব দ্বিধাগ্রস্তও বটে। সে বলল, হে আমার জাতি, তোমরা কি এ বিষয়টা নিয়ে একটু চিন্তা করে দেখোনি যে যদি আমি আমার মালিকের পক্ষ থেকে একটি সুস্পষ্ট দলিলের উপর প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তার অনুগ্রহ দিয়ে ধন্য করে থাকেন, তা সত্ত্বেও যদি আমি কোনো গুনাহ করে বসি, তাহলে কে এমন আছে যে আল্লাহর মোকাবেলায় আমাকে সাহায্য করবে? আসলে অন্যায় আবদার করে তোমরা আমার ক্ষতির পরিমাণে শুধু বৃদ্ধি করছ। হে আমার সম্প্রদায়, এ হচ্ছে আল্লাহ তাআলার পাঠানো উটনি। তোমরা যে নিদর্শন চাচ্ছিলে এটা হচ্ছে তোমাদের জন্য সেই নিদর্শন। অতএব আল্লাহর এই নিদর্শনকে ছেড়ে দাও, সে আল্লাহর জমিনে চোরে খাক, তাকে কোন রকম কষ্ট দেওয়ার নিয়তে ছুঁয়ো না। তেমনটি করলে সাথে সাথেই একটি বড় ধরনের আজাব তোমাদের পাকড়াও করবে। অতঃপর তারা সেটিকে বধ করে ফেলল। তখন সে বলল, চলে যাও, তোমরা তোমাদের নিজ নিজ ঘরে তিন দিন জীবন উপভোগ করে নাও। আজাবের ব্যাপারে আল্লাহর এ ওয়াদা কখনো মিথ্যা হবার নয়। এরপর ওয়াদা মতো যখন আমার আজাবের নির্দেশ এল এবং তা তাদের ভীষণভাবে পাকড়াও করল, তখন আমি সালেহকে এবং তার সাথে আরো যারা ঈমান এনেছিল তাদের সবাইকে আমার রহমত দিয়ে সেদিনের অপমানকর আজাব থেকে বাঁচিয়ে দিলাম। অবশ্যই হে নবী, তোমার মালিক শক্তিমান ও পরাক্রমশালী। অতঃপর যারা আল্লাহর দীনের সাথে জুলুম করেছে, এক মহানাদ এসে তাদের মরণ আঘাত করল, ফলে তারা নিজ নিজ ঘরে মুখ থুবড়ে পড়ে রইল। অবস্থা থেকে মনে হল যেন তারা কোনোদিন সেখানে বসবাসই করেনি। শুনে রাখো, সামুদ জাতি তাদের মালিককে অস্বীকার করেছিল। আরো জেনে দেখো, নির্মম এক ধ্বংসই ছিল সামুদ জাতির জন্য নিকৃষ্ট পরিণাম। একদিন আমার পাঠানো ফেরেশতারা বিশেষ একটি সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে এল। তারা তার কাছে এসে বলল, তোমার উপর শান্তি বর্ষিত হোক। সেও জবাবে বলল, তোমাদের উপরও শান্তি বর্ষিত হোক। অতঃপর সে তাড়াহুড়ো করে এদের মেহমানদারির জন্য একটা ভুনা গোবৎস নিয়ে এল। কিন্তু সে যখন দেখল তারা তার খাবারের দিকে হাত বাড়াচ্ছে না, তখন তাদের এই বিষয়টি তার কাছে খারাপ লাগলো এবং তাদের সম্পর্কে তার মনে একটা প্রচণ্ড ভয়ের সৃষ্টি হল। তারা ইব্রাহিমকে বলল, আমাদের ব্যাপারে তুমি কোন রকম ভয় করো না, আমরা প্রেরিত হয়েছি লুতের জাতির প্রতি। আর ইব্রাহিমের স্ত্রী যে সেখানে দাঁড়িয়েছিল এদের কথাবার্তা শুনে সে হাসল। অতঃপর আমি তাকে তার ছেলে ইসহাক ও তার পরবর্তী পুত্র ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম। সে এটা শুনে বলল, কি আশ্চর্য, আমি কি করে সন্তান জন্ম দেব,
আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আর এই যে আমার স্বামী সেও তো বৃদ্ধ হয়ে গেছে। এমন কিছু হলে এটা আসলেই একটা আশ্চর্যজনক ব্যাপার হবে। তারা বলল, তুমি কি আল্লাহর কোনো কাজে বিস্ময়বোধ করছো? নবীর পরিবার পরিজন হিসেবে তোমাদের উপর আল্লাহর বিশেষ রহমত ও তার অনুগ্রহ রয়েছে। অবশ্যই আল্লাহ তাআলা প্রচুর প্রশংসা ও বিপুল সম্মানের মালিক। অতঃপর যখন ইব্রাহিমের মন থেকে ভীতি দূরীভূত হয়ে গেল এবং ইতিমধ্যে তার কাছে সন্তানের ব্যাপারেও সুসংবাদ পৌঁছে গেল, তখন সে লুতের সম্প্রদায়ের কাছে আজাব না পাঠানোর ব্যাপারে আমার সাথে চুক্তিতর্ক করল। আসলে স্বভাবের দিক থেকে ইব্রাহিম ছিল সহনশীল, কোমল হৃদয় ও সর্বাবস্থায় আল্লাহর প্রতি নিবেদিত। আমি তাকে বললাম, হে ইব্রাহিম, এ যুক্তিতর্ক থেকে তুমি বিরত হও। এদের ব্যাপারে তোমার মালিকের সিদ্ধান্ত এসে গেছে। এখন এদের উপর এমন এক ভয়ানক শাস্তি আসবে যেটা কারো পক্ষেই রোধ করা সম্ভব হবে না। যখন আমার প্রেরিত ফেরেশতারা লুতের কাছে এলো, সে এদের অকস্মাৎ আগমনে কিছুটা বিষণ্ন হল। তাদের কারণে তার মনও কিছুটা খারাপ হয়ে গেল এবং সে নিজে নিজে বলল, আজকের দিন দেখছি সত্যিই বড় কঠিন বিপদের দিন। এই অপরিচিত লোকদের দেখে তার জাতির লোকেরা তার কাছে দৌড়ে আসতে লাগল, আর তারা তো আগে থেকেই কুকর্মে লিপ্ত ছিল। তাদের কুমতলব বুঝতে পেরে সে বলল, হে আমার সম্প্রদায়, এরা হচ্ছে আমার জাতির মেয়ে, বিয়ে ও দৈহিক সম্পর্কের জন্য এরাই হচ্ছে তোমাদের জন্য বেশি পবিত্র। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার এ মেহমানদের ব্যাপারে আমাকে তোমরা অপমানিত করো না। তোমাদের মধ্যে এ কথাগুলো শোনার মতো একজন ভালো মানুষও কি অবশিষ্ট নেই? তারা বলল, তুমি ভালো করে এই কথাটা জানো, তোমার জাতির মেয়েদের আমাদের কোনই প্রয়োজন নেই। তুমি জানো আমরা সত্যিকার অর্থে কি চাই। সে এদের অশালীন কথাবার্তা শুনে বলল, কত ভালো হতো যদি আজ তোমাদের উপর আমার কোনো ক্ষমতা চলত, কিংবা যদি তোমাদের মোকাবেলায় আমি কোনো একটি শক্তিশালী স্তম্ভের আশ্রয় গ্রহণ করতে পারতাম। অবস্থা দেখে তারা বলল, হে লুত, তুমি ভেবো না আমরা তো হচ্ছি তোমার মালিকের পাঠানো ফেরেশতা। আমাদের কথা দূরে থাক, এরা তো তোমার কাছেও পৌঁছতে পারবে না। তুমি বরং এক কাজ করো, রাতের কোনো এক প্রহরে তোমার পরিবার পরিজন সহ ঘর থেকে বেরিয়ে পড়ো। তবে তোমাদের কোনো ব্যক্তি যেন যাবার সময় পেছনে ফিরে না তাকায়, কিন্তু তোমার স্ত্রী ব্যতীত। কেননা যা কিছু আজাবের তাণ্ডব তাদের উপর ঘটবে তা তার উপরও ঘটবে। তাদের উপর আজাব আসার ক্ষণ নির্ধারিত হয়েছে সকালবেলা, সকাল হতে আর কতই বা দেরি। অতঃপর যখন সত্যি আমার আজাবের নির্ধারিত হুকুম এল, তখন আমি সেই জনপদগুলো উল্টিয়ে দিলাম এবং তাদের উপর ক্রমাগত পাকা মাটির পাথর নিক্ষেপ করতে শুরু করলাম, যা অপরাধী ব্যক্তিদের নামধাম সহ তোমার মালিকের কাছে চিহ্নিত ছিল। আর গজবের এ স্থান তো এ জালেমদের কাছ থেকে দূরেও নয়। আমি মাদিয়ানের কাছে তাদেরই এক ভাই শোয়াবকে পাঠিয়েছিলাম। সে তাদের বলেছিল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। আর সে মাবুদেরই নির্দেশ হচ্ছে, তোমরা মাপে ও ওজনে কখনো কম করো না। আমি তো তোমাদের অর্থনৈতিকভাবে খুব ভালো অবস্থায় দেখতে পাচ্ছি, এ সত্ত্বেও এমনটি করলে আমি কিন্তু তোমাদের জন্য এক সর্বগ্রাসী দিনের আজাবের আশঙ্কা করছি। হে আমার জাতি, তোমরা মাপ ও ওজনের কাজ ইনসাফের সাথে আঞ্জাম দেবে। লোকদের তাদের জিনিসপত্রে কম দিয়ে তাদের ক্ষতি করো না। মাপে তারতম্য করে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। যদি তোমরা সঠিক অর্থে আল্লাহর উপর ইমান এনে থাকো, তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা প্রদত্ত যে সম্পদ তোমাদের কাছে অবশিষ্ট থাকবে তাই তোমাদের জন্য উত্তম। আমার কাজ শুধু তোমাদের বলা, আমি তো তোমাদের উপর পাহারাদার নই। তারা বলল, হে শোয়েব, তোমার নামাজ কি তোমাকে এই আদেশ দেয় যে আমরা আমাদের দেবতাদের এবাদত ছেড়ে দেব, বিশেষ করে এমন সব দেবতাদের যাদের এবাদত আমাদের পিতৃপুরুষরা করত? তোমার নামাজ কি তোমাকে এ আদেশ দেয় যে আমরা আমাদের ধন সম্পদ নিয়ে যা করতে চাই তা আর করতে পারব না? আমরা জানি তুমি এক ধৈর্যশীল নেককার মানুষ। সে বলল, হে আমার জাতি, তোমরা কি কখনো একথা ভেবে দেখেছ? যদি আমি আমার মালিকের পাঠানো একটি সুস্পষ্ট দলিলের উপর প্রতিষ্ঠিত থাকি, অতঃপর তিনি যদি আমাকে তার কাছ থেকে উত্তম রেজেকের ব্যবস্থা করেন, তাহলে কি আমি তোমাদের তার পথে ডাকব না? আমি কখনো এটা চাই না যে কথা থেকে আমি তোমাদের বারণ করি নিজে তার বিরুদ্ধে চলব। আসলে আমি তো এর বাইরে আর কিছুই চাই না, যে যতদূর আমার পক্ষে সম্ভব আমি তোমাদের সংশোধন করে যাব। আমার পক্ষে যতটুকু কাজ আঞ্জাম দেওয়া সম্ভব তা তো একান্তভাবে আল্লাহ তাআলার সাহায্য দ্বারাই সম্ভব।
আমি তো সম্পূর্ণত তার উপরে নির্ভর করি এবং সব ব্যাপারে আমি তাঁরই দিকে ধাবিত হই। হে আমার জাতি, আমার বিরুদ্ধে তোমাদের জেদ এবং শত্রুতা যেন তোমাদের জন্য এমন এক আজাবজনিত বিষয়ের কারণ না হয়ে দাঁড়ায় যে তোমাদের উপরও সে ধরনের কিছু আপতিত হবে, যেমনটি নূহ কিংবা হুদ অথবা সালের জাতির উপর আপতিত হয়েছিল। আর লুতের সম্প্রদায়ের পাথর বর্ষণের সে স্থানটি তো তোমাদের থেকে খুব বেশি দূরেও নয়। তোমরা তোমাদের মালিকের কাছে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তওবা করে তার দিকেই ফিরে এসো, অবশ্যই আমার মালিক পরম দয়ালু ও স্নেহময়। তারা বলল, হে শোয়েব, তুমি যে ভালো ভালো কথাবার্তা বলো তার অধিকাংশ কথাই আমাদের ঠিক মতো বুঝে আসে না। আসল কথা হচ্ছে, আমরা তোমাকে দেখতে পাচ্ছি তুমি আমাদের মাঝে খুবই দুর্বল। আমাদের মাঝে তোমার আপন গোত্রের লোক না থাকলে আমরা অবশ্যই তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতাম। তাছাড়া তুমি তো আমাদের উপর খুব শক্তিশালীও নও যে অতঃপর আমাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারবে। সে বলল, হে আমার জাতি, তোমাদের কাছে আমার গোত্রীয় ভাই বন্ধু কি আল্লাহ তাআলার চাইতে বেশি শক্তিশালী যে তোমরা ওদের দোহাই দিচ্ছ? আল্লাহ তাআলাকে কি তোমরা তোমাদের পেছনে ফেলে রাখলে? জেনে রেখো, তোমরা এখন যা কিছু করছো আমার মালিকের জ্ঞানের পরিধি দ্বারা তা পরিবেষ্টিত হয়ে আছে। হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের জায়গায় যা কিছু করতে চাও করে যাও, আমিও আমার জায়গায় যা করার করে যাব। অচিরেই তোমরা একথা জানতে পারবে কার উপর এমন আজাব আসবে যা তাকে অপমানিত করে ছাড়বে, আর কে মিথ্যাবাদী তাও তখন জানা যাবে। অতএব তোমরা সেদিনের প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করব। পরিশেষে যখন আমার আজাবের সিদ্ধান্ত এল, তখন আমি শয়াবকে এবং তার সাথে যে কয়জন মানুষ ইমান এনেছিল তাদের সবাইকে আমার নিজস্ব রহমত দ্বারা প্রলয়ঙ্করী আজাব থেকে বাঁচিয়ে দিলাম। অতঃপর যারা আল্লাহর সাথে জুলুম করেছে সেদিন তাদের উপর মহানাদ আঘাত করল, ফলে মুহূর্তের মাঝেই তারা নিজেদের ঘরে এদিক সেদিকে উপুড় হয়ে পড়ে রইল। অবস্থা এমন হল যেন সে জনপদে কখনো তারা কোনো প্রাচুর্যই অর্জন করেনি। শুনে রেখো, এ ধ্বংসই ছিল মদিয়ানের চূড়ান্ত পরিণাম, ঠিক যেমন ধ্বংসকর পরিণাম হয়েছিল তার পূর্ববর্তী সম্প্রদায় সামুদের। আমি মুসাকে তার জাতির কাছে আমার নিদর্শন সমূহ ও নবুয়তের সুস্পষ্ট দলিল সহ পাঠিয়েছিলাম। তাকে আমি পাঠিয়েছিলাম ফেরাউন ও তার পারিষদবর্গের কাছে, কিন্তু তারা সর্বদা ফেরাউনের কথাই মেনে চলত, অথচ ফেরাউনের কোনো কাজ ও কথাই সঠিক ছিল না। কিয়ামতের দিন সে তার দণ্ডপ্রাপ্ত জাতির আগে আগে থাকবে, অতঃপর সে তাদের জাহান্নামের আগুন পর্যন্ত নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে। কত নিকৃষ্ট সে জায়গা যেখানে তাদের নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে। এ দুনিয়াতে আল্লাহর অভিশাপ তাদের পেছনে ধাবিত করা হল, আবার কিয়ামতের দিনও তারা কঠিন আজাবে নিমজ্জিত হবে। কত নিকৃষ্ট এ পুরস্কার যা তাদের সেদিন দেয়া হবে। হে নবী, এ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত কতিপয় জনপদের কাহিনী যা আমি তোমার কাছে বর্ণনা করছি। এদের ধ্বংসাবশেষের কিছু তো এখানে সেখানে এখনো বিদ্যমান রয়েছে, অনেক কিছু আবার কালের গর্ভে বিলীন হয়ে গেছে। এ আজাব পাঠিয়ে আমি কিন্তু তাদের উপর জুলুম করিনি, জুলুম তো বরং তারা নিজেরাই নিজেদের উপর করেছে। যখন সত্যি সত্যি তোমার মালিকের আজাব তাদের উপর নাজিল হয়েছে, তখন তাদের সেসব দেবতা তাদের কোনো কাজেই আসেনি যাদের তারা আল্লাহর বদলে ডাকত, বরং তারা তাদের ধ্বংস ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করতে পারেনি। হে নবী, তোমার মালিক যখন কোনো জনপদকে তাদের অধিবাসীদের জুলুমের কারণে পাকড়াও করেন, তখন তার পাকড়াও এমনই হয় আল্লাহ তাআলার পাকড়াও অত্যন্ত কঠোর, অত্যন্ত ভয়ঙ্কর। এ কাহিনীগুলোর মাঝে তার জন্য সত্য জানার প্রচুর নিদর্শন মজুদ রয়েছে। যে ব্যক্তি পরকালের আজাবকে ভয় করে, সেদিন হবে সমস্ত মানুষদের একত্রিত করার দিন, উপরন্তু সেটা সবাইকে উপস্থিত করার দিনও বটে। আমি সেদিনটি একটি সুনির্দিষ্ট সময়ের জন্য মুলতবি করে রেখে দিয়েছি। সেদিন যখন আসবে তখন কেউ আল্লাহর অনুমতি ব্যতীত রেখে কোনো কথা বলবে না। অতঃপর মানুষরা দুদলে বিভক্ত হয়ে যাবে, তাদের মধ্যে কিছু থাকবে হতভাগ্য আর কিছু থাকবে ভাগ্যবান। অতঃপর যারা হবে হতভাগ্য পাপী তারা থাকবে জাহান্নামের আগুনে, সেখানে তাদের জন্য থাকবে আজাবের ভয়াবহ চিৎকার ও যন্ত্রণার ভয়াল আর্তনাদ। তারা সেখানে থাকবে চিরকাল, যতক্ষণ পর্যন্ত আসমান সমূহ ও জমিন বিদ্যমান থাকবে। তবে হ্যাঁ, তাদের কথা আলাদা যাদের ব্যাপারে তোমার মালিক ভিন্ন কিছু চান,
তোমার মালিক যখন যা চান তার বাস্তবায়নে তিনি একক ক্ষমতাবান। অপরদিকে যাদের ভাগ্যবান বানানো হবে তারা সেদিন যাবে জান্নাতে, সেখানে তারা চিরদিন থাকবে যতদিন পর্যন্ত আসমান সমূহ ও জমিন বিদ্যমান থাকবে। তবে তার কথা আলাদা যা তোমার মালিক ইচ্ছা করেন, আর এ জান্নাত হবে এক নিরবচ্ছিন্ন পুরস্কার যা কোনো দিনই শেষ হবে না। সুতরাং হে নবী, যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া এসব কিছুর গোলামি করে তাদের শাস্তির ব্যাপারে তুমি কখনো সন্দিগ্ধ হয়ো না। আসলে ওদের পিতৃপুরুষরা আগে যাদের বন্দিগী করত এরাও তাদেরই বন্দিগী করে। আমি এদের এ জঘন্য অপরাধের পাওনা পুরোপুরি আদায় করে দেব, বিন্দু মাত্র কম করা হবে না। হে নবী, আমি মুসাকেও কেতাব দিয়েছিলাম, অতঃপর বনি ইসরাইলের তরফ থেকে সে কেতাবেও নানা রকম মতবিরোধ সৃষ্টি করা হয়েছিল। আসলে তোমার মালিকের পক্ষ থেকে এ বিদ্রোহীদের ব্যাপারে যদি আগে থেকেই এ কথার ঘোষণা না করে রাখা হতো যে এদের বিচার পরকালই হবে, তাহলে কবেই এদের ব্যাপারে দুনিয়ায় গজবের সিদ্ধান্ত এসে যেত। মূলত এরা এ গ্রন্থের ব্যাপারে বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত আছে, আর তখন তোমার মালিক এদের সবাইকে নিজেদের কর্মফলের পুরোপুরি বিনিময় আদায় করে দেবেন, কেননা এরা আর যা কিছু করছে তিনি তার সব কিছুই জানেন। অতএব হে নবী, তোমাকে যেমনি করে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার আদেশ দেওয়া হয়েছে তুমি তাতেই স্থির থাকো। তোমার সাথে আরও যারা কুফরি থেকে ফিরে এসেছে তারাও যেন ইমানের উপর দৃঢ় থাকে। তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না, এরা যা কিছু আজ করছে আল্লাহ তাআলা অবশ্যই তার সব কিছু দেখছেন। হে মুসলমানরা, তোমরা কখনো এদের দিকে ঝুঁকে পড়ো না যারা ন্যায়ের সীমা লঙ্ঘন করেছে, তেমনটি করলে অবশ্যই জাহান্নামের আগুন তোমাদের স্পর্শ করবে, আর তেমন অবস্থায় আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো অভিভাবক থাকবে না এবং সে সময় তোমাদের কোন রকম সাহায্যও করা হবে না। হে নবী, নামাজ প্রতিষ্ঠা করো দিনের দু প্রান্ত ভাগে ও রাতের এক ভাগে, অবশ্যই মানুষের ভালো কাজসমূহ তাদের মন্দ কাজসমূহ মিটিয়ে দেয়। এটা হচ্ছে এক ধরনের উপদেশ তাদের জন্য যারা আল্লাহর স্মরণ করে। তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা নেককারদের পাওনা কখনো বিনষ্ট করেন না। অতঃপর এমনটি কেন হয়নি যেসব উম্মতের লোকেরা তোমাদের আগে অতিবাহিত হয়ে গেছে, তাদের মধ্যে অবশিষ্ট যারা রয়ে গেছে তারা মানুষকে জমিনে বিপর্যয় সৃষ্টি করা থেকে নিষেধ করত, এদের সংখ্যা ছিল নিতান্ত কম। আমি যাদের আগের আজাব থেকে বাঁচিয়ে রেখেছিলাম, আর জালেমরা তো যে বৈষয়িক প্রাচুর্য ছিল তার পেছনেই পড়ে থেকেছে, তারা ছিল আসলেই অপরাধী। এটা কখনো তোমার মালিকের কাজ নয় যে কোনো জনপদকে অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন, বিশেষ করে যখন সে জনপদের অধিবাসীরা সংশোধনে নিয়োজিত থাকে। হে নবী, তোমার মালিক চাইলে দুনিয়ার সব মানুষকে তিনি একই উম্মত বানিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কারো উপর দিন চাপিয়ে দিতে চাননি, এ কারণে তারা হামেশাই নিজেদের মধ্যে মতবিরোধ করতে থাকবে। তবে তোমার মালিক যাদের উপর দয়া করেন তাদের কথা আলাদা, তাদের তো এজন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে তারা সত্য দিনের উপর প্রতিষ্ঠিত থাকবে, আর তা যখন লঙ্ঘিত হবে তখন তাদের ব্যাপারে তোমার মালিকের ওয়াদাই সত্য হবে, আর সে ওয়াদা হচ্ছে অবশ্যই আমি জাহান্নামকে জিন ও মানুষ দিয়ে পূর্ণ করব। হে নবী, আগের নবীদের কাহিনীগুলো আমি তোমাকে শোনাচ্ছি, তার উদ্দেশ্য হচ্ছে আসলে আমি এর দ্বারা তোমার মনকে দৃঢ়তা দান করতে চাই। এর মাঝে যে শিক্ষা তা এখন তোমার কাছে এসে গেছে, তাছাড়া ইমানদারদের জন্য কিছু শিক্ষণীয় উপদেশ ও সাবধান বাণী এখানে দেয়া রয়েছে। এত কিছু সত্ত্বেও যারা ইমান আনে না তাদের বলো, তোমরা তোমাদের জায়গায় যা কুফরি কাজ করার করে যাও, আর আমরাও আমাদের কাজ করে যাব, আর তোমরা তোমাদের জাহান্নামের অপেক্ষা করো, আমরাও আমাদের জান্নাতের অপেক্ষা করছি। আসমান সমূহ ও জমিনের যাবতীয় গোপন রহস্য আল্লাহ তাআলার জন্যই নিবেদিত এবং এর সব কয়টি বিষয় তাঁর দিকেই ধাবিত হবে। অতএব হে নবী, তুমি তাঁরই ইবাদত করো এবং বিপদে আপদে একান্তভাবে তাঁর উপরই ভরসা করো। হে মানুষ, তোমরা আজ যা কিছু করছ সে সম্পর্কে তোমার মালিক কিন্তু মোটেই বেখবর নন। সূরা ইউসুফ, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম র, এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত,
নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো। হে নবী, আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহী হিসেবে পাঠিয়েছি। অথচ তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে ছিলে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন। এটা হচ্ছে সে সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি ১১টা তারা, চাঁদ ও সূরজকে আমি এদের আমার প্রতি সজদাবনত অবস্থায় দেখেছি। এ কথা শুনে তার পিতা বলল, হে আমার স্নেহের পুত্র, তুমি তোমার স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে, কেননা শয়তান মানুষের খোলাখুলি দুশ্মন। এমনি করেই তোমার মালিক তোমাকে নবুয়তের জন্য মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা সহ দুনিয়ার জ্ঞান শিক্ষা দেবেন এবং তার নিয়ামত তোমার উপর ও ইয়াকুবের সন্তানদের উপর তেমনি ভাবেই পূর্ণ করে দেবেন যেমনি ভাবে এর আগেও তিনি তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসহাকের উপর তা পূর্ণ করে দিয়েছিলেন। নিশ্চয়ই তোমার মালিক সর্বজ্ঞ ও প্রবল প্রজ্ঞাময়। ইউসুফ ও তার ভাইদের কাহিনীর মাঝে যারা সত্যানুসন্ধিৎসু তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে। এ কাহিনীটি শুরু হয়েছিল ইউসুফের ভাইদের দিয়ে যখন তারা একজন আরেকজনকে বলল, আমাদের পিতার কাছে দেখা যাচ্ছে ইউসুফ ও তার ভাই আমাদের চেয়ে বেশি প্রিয়, যদিও আমরাই হচ্ছি একটি ভারী দল। আসলে আমাদের পিতা ভ্রষ্ট বিভ্রান্তিতে আছেন, তাই শয়তান তাদের পরামর্শ দিল ইউসুফকে মেরে ফেলো অথবা তাকে কোনো এক অজানা জায়গায় নির্বাসনে দিয়ে এসো, এরপর দেখবে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের দিকেই নিবিষ্ট হবে, অতঃপর তোমরা আবার সবাই ভালো মানুষ হয়ে যেও। এর মধ্যে তাদের মধ্যে থেকে একজন বলল, না, ইউসুফকে তোমরা হত্যা করো না, তোমরা যদি সত্যি সত্যি কিছু একটা করতে চাও তাহলে তাকে হয়তো কোনো গভীর কূপে ফেলে দিয়ে এসো, আসা যাওয়ার পথে কোনো যাত্রীদল তাকে উঠিয়ে নিয়ে যাবে। সিদ্ধান্ত মোতাবেক সবাই পিতার কাছে এলো এবং তারা বলল, হে আমাদের পিতা, এ কি হলো তোমার? তুমি কি ইউসুফের ব্যাপারে আমাদের উপর ভরসা করতে পারছো না? অথচ আমরা সবাই হচ্ছে তার শুভাকাঙ্ক্ষী। আগামীকাল তাকে তুমি আমাদের সাথে জঙ্গলে যেতে দাও, সে আমাদের সাথে ফলমূল খাবে ও খেলাধুলা করবে, আমরা নিশ্চয়ই তার রক্ষণাবেক্ষণ করব। সে বলল, এটা অবশ্যই আমাকে কষ্ট দেবে যে তোমরা তাকে নিয়ে যাবে, তদুপরি আমি ভয় করছি এমন তো হবে না যে বাঘ তাকে এসে খেয়ে ফেলবে, অথচ তোমরা তার ব্যাপারে অমনোযোগী হয়ে পড়বে। তারা বলল, আমরা একটি ভারী দলবদ্ধ শক্তি হওয়া সত্ত্বেও যদি তাকে বাঘ এসে খেয়ে ফেলে তাহলে আমরা সত্যি অথর্ব ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। অতঃপর অনেক বলে কয়ে যখন তারা তাকে নিয়ে গেল এবং তারা তাকে এক অন্ধ কূপে নিক্ষেপ করার ব্যাপারে সবাই সিদ্ধান্ত নিল এবং তারা তাকে কূপে নিক্ষেপ করেও ফেলল, তখন আমি তাকে ওহি পাঠিয়ে জানিয়ে দিলাম, একদিন এমন আসবে যেদিন তুমি এসব কথা এদের সবাইকে বলে দেবে, এরা তো জানেই না এ ঘটনা কার জন্য কি পরিণাম বয়ে আনবে। ইউসুফকে কুয়ায় ফেলে দিয়ে রাতের কিছু অংশ অতিবাহিত হবার পর তারা কাঁদতে কাঁদতে তাদের পিতার কাছে এল। অনুযোগের স্বরে তারা বলল, হে আমাদের পিতা, আমরা জঙ্গলে দৌড়ের প্রতিযোগিতা দিয়ে দেখতে চেয়েছিলাম আমাদের মধ্যে কে আগে যেতে পারে, আমরা ইউসুফকে আমাদের মালসামানা পাহারা দেওয়ার জন্য এগুলোর পাশে রেখে গিয়েছিলাম, ইতিমধ্যে একটা নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলে, কিন্তু তুমি তো আমাদের কথা কিছুতেই বিশ্বাস করবে না যত সত্যবাদী আমরা হই না কেন। তারা তার জামায় মিথ্যা রক্ত মেখে নিয়ে এসেছিল। তাদের কথা শুনে সে বলল, হ্যাঁ, তোমরা বরং এটা বলো, একটা কথা তোমরা মনে মনে ঠিক করে এনেছ এবং ধরে নিয়েছ তা আমি বিশ্বাস করব, সুতরাং এ অবস্থায় পূর্ণ ধৈর্য ধারণ করাই আমার জন্য ভালো। তোমরা যে মন গড়া কথা বলছ সে ব্যাপারে আল্লাহ তাআলাই হচ্ছেন আমার একমাত্র সাহায্য স্থল। অতঃপর ঘটনা এমন হল, একটি বাণিজ্যিক কাফেলা সেখানে এলো, তার একজন পানি সংগ্রাহককে কুয়ার কাছে পাঠাল, সে যখন তার বালতি কুয়ায় নিক্ষেপ করল অতঃপর সে যখন বালতি টান দিল তখন দেখল একটি জীবন্ত বালক তাতে বসা, সে তখন চিৎকার দিয়ে বলল, ওহে তোমরা শোনো সুখবর, এ তো দেখছি এক কিশোর বালক। কাফেলার লোকেরা বাণিজ্যিক পণ্য মনে করে একে লুকিয়ে নিল। আসলে আল্লাহ তাআলা ভালো করেই জানতেন যা কিছু এরা তখন করছিল। তারা তাকে স্বল্প মূল্যে নির্দিষ্ট কয়েক দেরহামের বিনিময়ে বিক্রি করে দিল, বিনা পুঁজির পণ্য বিধায় এ ব্যাপারে তারা বেশি আশাও করেনি। মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল সে তাকে নিজ ঘরে এনে তার স্ত্রীকে বলল, সম্মানজনকভাবে এর থাকার ব্যবস্থা করো, সম্ভবত
বড় হয়ে সে কোনোদিন আমাদের উপকারে আসবে, অথবা ইচ্ছা করলে তাকে আমরা নিজেদের ছেলেও বানিয়ে নিতে পারি। এভাবেই একদিন আমি মিশরের জমিনে ইউসুফকে সম্মানজনক প্রতিষ্ঠা দান করলাম, যাতে করে আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা সহ অন্যান্য বিষয় আশায় সম্পর্কিত জ্ঞান শিক্ষা দিতে পারি। আল্লাহ তাআলা সব সময় স্বীয় ইরাদা বাস্তবায়নে ক্ষমতাবান, যদিও অধিকাংশ মানুষ এ কথাটা জানে না। অতঃপর সে যখন পূর্ণ যৌবনে উপনীত হল, তখন আমি তাকে নানা রকম প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম, আর আমি এভাবেই নেককার লোকদের পুরস্কার দিয়ে থাকি। একদিন এমন হল, সে যে মহিলার ঘরে থাকত সে তাকে তার প্রতি অসৎ উদ্দেশ্যে আকৃষ্ট করতে চাইল, এবং এ উদ্দেশ্যে সে তার ঘরের দরজা সমূহ বন্ধ করে দিয়ে তাকে বলল, এসো আমার কাছে। এ অশ্লীল প্রস্তাব শুনে সে বলল, আমি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি, তিনি আমার মালিক, তিনি আমার উৎকৃষ্ট আশ্রয়, যে আল্লাহ তাআলা আমাকে আশ্রয় দিয়ে এখানে থাকতে দিয়েছেন, তার সাথে এ জুলুম আমি করব কিভাবে, তিনি অকৃতজ্ঞ জালেমদের কখনো মুক্তি দেন না। সে মহিলা তার প্রতি অসৎ কাজের এরাদা করে ফেলেছিল এবং সেও তার প্রতি একই উদ্দেশ্যে এরাদা প্রায় করেই ফেলত, যদি না সে বিশেষ রহমতের নিদর্শন হিসেবে তার মালিকের নিদর্শন প্রত্যক্ষ না করত। এভাবেই আমি ইউসুফকে নৈতিকতার উচ্চমানে প্রতিষ্ঠিত রাখলাম, যেন আমি তার থেকে অন্যায় ও অশ্লীলতাপূর্ণ কাজ দূরে সরিয়ে রাখতে পারি। অবশ্যই সে ছিল আমার নিষ্ঠাবান বান্দাদের একজন। অতঃপর তারা উভয়ই সম্পূর্ণ ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে দরজার দিকে দৌড়ে গেল। মহিলা তাকে ধরতে গিয়ে পেছন দিক থেকে তার জামা টেনে ছিঁড়ে ফেলল। এমত অবস্থায় তারা উভয়ই তার স্বামীকে দরজার পাশে দাঁড়ানো অবস্থায় পেল। তখন মহিলাটি স্বীয় অভিসন্ধি গোপন করার জন্য ইউসুফকে অভিযুক্ত করে বলল, কি শাস্তি হওয়া উচিত সে ব্যক্তির, যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অশ্লীল কাজের ইচ্ছা পোষণ করে? তাকে হয় জেলে পাঠাতে হবে, নতুবা অন্য কোনো কঠিন শাস্তি দিতে হবে। সে বলল, সে মহিলাই আমাকে অশ্লীল কাজের প্রতি আকৃষ্ট করতে চেয়েছিল। এ সময় সে মহিলার আপনজনদের মধ্যে থেকে একজন এসে সাক্ষী হিসেবে নিজের সাক্ষ্য পেশ করে বলল, ইউসুফের জামা তদন্ত করে দেখা যাক, যদি তার জামার সম্মুখ ভাগ ছেঁড়া হয়ে থাকে তাহলে বুঝতে হবে অভিযোগের ব্যাপারে সে মহিলা সত্য বলেছে এবং সে ইউসুফ মিথ্যাবাদীদের একজন, আর যদি তার জামা পেছন দিক থেকে ছেঁড়া হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে নারী মিথ্যা কথা বলছে এবং সেই সত্যিবাদীদের একজন। অতঃপর এ মূল নীতির ভিত্তিতে সে গৃহস্বামী যখন দেখল তার জামা পেছন দিক দিয়ে ছেঁড়া, তখন সে আসল ঘটনা বুঝতে পেরে নিজের স্ত্রীকে বলল, কোনো সন্দেহ নেই, এটা তোমাদের নারীদের ছলনা, আর সত্যি তোমাদের মতো নারীদের ছলনা বড় জঘন্য। হে ইউসুফ, তুমি এ নিয়ে বাড়াবাড়ি করা ছেড়ে দাও, এবং হে নারী, তুমি তোমার অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা তুমি এখানে আসল অপরাধী। বিষয়টা জানাজানি হয়ে গেলে শহরের নারীরা নিজেদের মধ্যে বলতে লাগল, আজিজের স্ত্রী তার যুবক গোলামের প্রতি আসক্ত হয়ে পড়েছে, তাকে তার গোলামের প্রেম উন্মত্ত করে দিয়েছে, আমরা তো দেখতে পাচ্ছি সে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়েছে। সে মহিলা যখন ওদের কানাকানি ও ষড়যন্ত্রের কথা শুনল, তখন সে ওদের সবাইকে নিজের ঘরে ডেকে পাঠাল এবং তাদের জন্য একটি মাহফিলের আয়োজন করল। রীতি অনুযায়ী প্রত্যেককে খাবার গ্রহণের জন্য এক একটি ছুরি দিল। অতঃপর যখন তারা খাবার গ্রহণ করার জন্য ছুরির ব্যবহার শুরু করল, তখন সে ইউসুফকে বলল, এবার তুমি এদের সামনে বেরিয়ে এসো। যখন মহিলারা তাকে দেখল, তখন তারা তার গরিমায় রূপ যৌবনে অভিভূত হয়ে গেল এবং নিজেদের অজান্তেই ছুরি দিয়ে খাবার গ্রহণের পরিবর্তে নিজেদের হাত কেটে ফেলল। তারা বলল, কি অদ্ভুত সৃষ্টি, এ তো কোনো মানুষ নয়, এ তো হচ্ছে এক সম্মানিত ফেরেশতা। এবার বিজয়িনীর ভঙ্গিতে সে মহিলা বলল, তোমরা দেখলে তো, এ হচ্ছে সে ব্যক্তি যার ব্যাপারে তোমরা আমাকে ভর্ৎসনা তিরস্কার করছিলে। এটা ঠিক, আমি তার কাছ থেকে অসৎ কিছু কামনা করেছিলাম, কিন্তু সে নিজেকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু আমি তাকে যা করতে আদেশ করি সে যদি তা না করে তাহলে অবশ্যই সে কারাগারে নিক্ষিপ্ত হবে এবং অপমানিত হবে। মহিলার দম্ভক্তি শুনে সে দোয়া করল, হে আমার মালিক, এর আমাকে যে পাপের দিকে আহ্বান করছে তার চাইতে কারাগার আমার কাছে অধিক প্রিয়, যদি তুমি আমাকে এদের ছলনা থেকে রক্ষা না করো তাহলে হয়তো আমি ওদের প্রতি আকৃষ্ট হয়ে যাব এবং এভাবে আমিও জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। অতঃপর তার মালিক তার ডাকে সাড়া দিলেন, তার কাছ থেকে তিনি মহিলাদের চক্রান্ত সরিয়ে নিলেন, নিশ্চয়ই তিনি মানুষের সব ডাক শোনেন
এবং তাদের ষড়যন্ত্র সম্পর্কেও তিনি সম্যক অবগত। আজিজ সহ অন্যান্য লোকদের কাছে এরপর এটাই তখনকার মতো সঠিক সিদ্ধান্ত মনে হল যে তাকে কিছু নির্দিষ্ট সময়ের জন্য হলেও কারাগারে নিক্ষেপ করতে হবে। অথচ তারা ইতিমধ্যে তার সচ্চরিত্রতার যাবতীয় নিদর্শন ভালো করেই দেখে নিয়েছে। ঘটনাক্রমে সে সময় তার সাথে আরো দুজন যুবকও একই কারাগারে প্রবেশ করল। একদিন ওদের একজন ইউসুফকে বলল, আমি স্বপ্নে দেখলাম আমি আঙুর নিংড়ে তার রস বের করছি। অপরজন বলল, আমি দেখেছি আমি আমার মাথায় রুটি বহন করছি এবং কিছু পাখি তার খুঁটে খুঁটে খাচ্ছে। উভয় ইউসুফকে বলল, তুমি আমাদের এর ব্যাখ্যা বলে দাও, আমরা দেখতে পাচ্ছি তুমি আসলেই একজন ভালো মানুষ। সে বলল, তোমরা নিশ্চিত থাকো এবেলা তোমাদের যে খাবার দেয়া হবে তা তোমাদের কাছে আসার পূর্বেই আমি তোমাদের উভয়কে এর ব্যাখ্যা বলে দেব। তবে জেনে রেখো, এই যে স্বপ্নের ব্যাখ্যা তা হচ্ছে সে জ্ঞানেরই অংশবিশেষ যা আমার মালিক আমাকে শিক্ষা দিয়েছেন। আমি আসলে প্রথম থেকেই তাদের মিল্লাত বর্জন করেছি যারা আল্লাহর উপর ইমান আনে না, উপরন্তু তারা আখেরাতে বিশ্বাস করে না। আমি তো আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের মিল্লাতেরই অনুসরণ করে আসছি, ইব্রাহিমের সন্তান ও তার অনুসারী হিসেবে। এটা আমাদের শোভা পায় না যে আমরা আল্লাহর সাথে অন্য কিছুকে শরিক করব। তাওহীদের এ উত্তরাধিকার হচ্ছে আমাদের উপর এবং সমস্ত মানুষের উপর আল্লাহ তাআলার এক মহা অনুগ্রহ, কিন্তু আমাদের অধিকাংশ মানুষই এজন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে না। হে আমার জেলের সাথীরা, তোমরাই বলো, মানুষের জন্য ভিন্ন ভিন্ন মালিক ভালো না এক আল্লাহ তাআলা ভালো, যিনি মহাপরাক্রমশালী? তাকে ছেড়ে তোমরা যাদের ইবাদত করছো তা তো কতিপয় নাম মাত্র। অজ্ঞতাবশত যা তোমরা ও তোমাদের বাপ দাদারা রেখে দিয়েছ, অথচ আল্লাহ তাআলা এ ব্যাপারে তাদের সাথে কোনো দলিল প্রমাণ নাজিল করেননি। মূলত আইন বিধান জারি করার অধিকার একমাত্র আল্লাহ তাআলারই, আর এই বিধানের বলেই তিনি আদেশ দিচ্ছেন, তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো গোলামি করবে না, কারণ এটাই হচ্ছে সঠিক জীবন বিধান। কিন্তু মানুষদের অধিকাংশই এটা জানে না। হে আমার জেলের সাথীরা, এবার তোমরা স্বপ্নের ব্যাখ্যা শোনো। তোমাদের একজন সম্পর্কে কথা হচ্ছে, সে তার মালিককে শরাব পান করাবে, আর অপরজন যার মাথা থেকে পাখি খুঁটে খুঁটে রুটি খাচ্ছিল তার সম্পর্কে কথা এই যে অচিরেই সে শূলবিদ্ধ হবে। এটা হচ্ছে সে বিষয়টির ব্যাখ্যা। যা তোমরা উভয় জানতে চাচ্ছ ইতিমধ্যেই কিন্তু তার ফয়সালা করা হয়ে গেছে। তাদের মধ্যে যার ব্যাপারে সে মনে করেছে সে মুক্তি পেয়ে যাবে, তাকে উদ্দেশ্য করে সে বলল, তুমি যখন মুক্তি পাবে তখন তোমার মালিকের কাছে আমার সম্পর্কে বলো, আমি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারি। কিন্তু সে মুক্তি পাওয়ার পর শয়তান তাকে তার মালিকের কাছে ইউসুফের প্রসঙ্গে বলার কথা ভুলিয়ে দিল, ফলে কয়েক বছর সময় ধরে সে কারাগারেই পড়ে থাকল। ঘটনা এমন হল, একদিন বাদশাহ তার পারিষদদের বলল, আমি স্বপ্নে দেখলাম সাতটি মোটা গাধি সাতটি পাতলা গাধিকে খেয়ে ফেলছে, আরো দেখলাম সাতটি সবুজ ফসলের শীষ আর শেষের সাতটি দেখলাম শুকনো। হে আমার দরবার প্রধানরা, তোমরা আমাকে প্রশ্নের ব্যাখ্যা বলে দাও যদি তোমরা কেউ স্বপ্নের ব্যাখ্যা জানো। তারা বলল, হে রাজন, এ তো হচ্ছে এক অর্থহীন স্বপ্ন, আমরা এ ধরনের অর্থহীন স্বপ্নের ব্যাখ্যা জানি না। যে দুজনের একজন কারাগার থেকে মুক্তি পেয়েছিল, দীর্ঘদিন পর তার ইউসুফের কথা স্মরণ হল, সে দরবারের লোকদের কথাবার্তা শুনে বলল, আমি এক্ষুনি তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছি, তোমরা আমাকে কারাগারে ইউসুফের কাছে পাঠিয়ে দাও। কারাগারে গিয়ে সে বলল, হে ইউসুফ, হে সত্যবাদী, তুমি আমাদের সাতটি মোটা গাভি সাতটি পাতলা গাভিকে খেয়ে ফেলছে এবং সাতটি সবুজ শ্যামল ফসলের শীষ অপর সাতটি শুকনো শীষ, এ স্বপ্নটির ব্যাখ্যা বলে দাও, যাতে করে এ ব্যাখ্যা নিয়ে আমি মানুষদের কাছে ফিরে যেতে পারি, হয়তো এর ফলে তারা তোমার মর্যাদা সম্পর্কেও জানতে পারবে। সে বলল, এ স্বপ্নের ব্যাখ্যা ও সে সম্পর্কে তোমাদের করণীয় হচ্ছে, তোমরা ক্রমাগত সাত বছর ফসল ফলাতে থাকবে, এ সময় প্রচুর ফসল হবে। অতঃপর ফসল তোলার সময় আসলে তোমরা যে পরিমাণ ফসল তুলতে চাও তার মধ্যে থেকে সামান্য অংশ তোমরা খাবারের জন্য রাখবে, তা বাদ দিয়ে বাকি অংশ শীষ সমেত রেখে দেবে, এতে করে ফসল বিনষ্ট হবে না। এরপর আসবে সাতটি কঠিন খরার বছর, যা এর আগের কয় বছরের গোটা সঞ্চয়ই খেয়ে ফেলবে। তাছাড়া যা তোমরা আগেই এ কয় বছরের জন্য জমা করে থাকবে, সামান্য পরিমাণ যা তোমরা বীজের জন্য রেখে দেবে। অতঃপর একটি বছর এমন আসবে যখন মানুষের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করা হবে,
সে বছর তারা প্রচুর আঙুরের রসও বের করবে। সে ব্যক্তি যখন বাদশাকে স্বপ্নেরই ব্যাখ্যা বলল, তখন বাদশা আগ্রহের সাথে বলল, ইউসুফকে আমার সামনে নিয়ে এসো। যখন শাহী দূত তার কাছে খবর নিয়ে কারাগারে এলো, তখন সে বলল, আমি অনুকম্পায় মুক্তি চাই না, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ আগে প্রমাণিত হোক। তুমি বরং তোমার মালিকের কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করো সে নারীদের সঠিক ঘটনা কি ছিল যারা প্রকাশ্য মজলিসে নিজেদের হাত কেটে ফেলেছিল। যদিও আমি জানি আমার মালিক তাদের চক্রান্ত সম্পর্কে সম্যক অবগত ছিলেন, কিন্তু আমার মুক্তির আগেই আমার নির্দোষিতার ঘোষণা একান্ত প্রয়োজন। এরপর বাদশাহ সে নারীদের দরবারে তলব করল এবং তাদের জিজ্ঞেস করল, ঠিক ঠিক আমাকে বলতো সেদিন তোমাদের কি হয়েছিল যেদিন তোমরা ইউসুফের কাছ থেকে অসৎ কর্ম কামনা করেছিলে। তারা বলল, আশ্চর্য আল্লাহ তাআলার মাহাত্ম্য, আমরা তো তার মধ্যে কোনো পাপই দেখতে পাইনি। এ কথা শুনে আজিজের স্ত্রী বলল, এখন যখন সত্য প্রকাশিত হয়েই গেছে তখন আমাকেও বলতে হয়, আসলে আমি তার কাছে অসৎ কাজ কামনা করেছিলাম, অবশ্যই সে ছিল সত্যবাদী। শাহী তদন্তের খবর শুনে ইউসুফ বলল, এটি আমি এজন্য করতে বলেছিলাম যেন সে বাদশাহ জেনে নিতে পারে আমি আজিজের অবর্তমানে তার আমানতের কোনো খেয়ানত করিনি, কেননা আল্লাহ তাআলা কখনো খেয়ানতকারীদের সঠিক পথ দেখান না।